কিডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি সবাই কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো তোমরা সব সময় খুব ভালো থাকো সেই আশা রেখে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন তো আমার বাড়িতে মা রয়েছে সঙ্গে দাদাও রয়েছে দাদা চলে এসেছে বড়দা এখন আমি একটা জিনিস না দেখি আর পারছি না সেজন্য ফারস্টেই জিনিসটা দেখিয়ে নেব তারপরে আমি আজকে এই জিনিসগুলো দিয়েই আমার এই ঘরটাকে একটু সাজাবো তো প্রথমে দেখিয়ে দিই যে কোন কোন জিনিস দিয়ে আমি ঘরটা সাজাবো তবে প্রথমেই বলে রাখি এই জিনিসগুলোর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে তোমরা সেখানে গিয়ে অবশ্যই চেক করবে আর আমার মনে হয় এই জিনিসগুলো ভালো কারণ আমি সমস্ত জিনিস কিন্তু নিজে চুজ করে কিনেছি আর প্রত্যেকটা জিনিসই আমার মনের মতো বলতে পারো এগুলো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো সেই জন্যই কিন্তু কিনেছি তাই তোমরা নিশ্চিত মনে জিনিসগুলো অর্ডার করতে পারো তোমাদের সুবিধার জন্য আমি এই অ্যাপটা বা ওয়েবসাইটটার লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যাতে তোমরা এই পার্টিকুলার এই জিনিসগুলোই খুঁজে পাও কারণ ওখানে আমার স্টোর বলে একটা স্টোর রয়েছে যেখানে আমি যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি সেইগুলো দিয়েই কিন্তু স্টোর করা রয়েছে ঠিক আছে যাতে তোমরা খুব সহজেই সেখান থেকে খুঁজে পাও তো আমি এবার দেখানোটা শুরু করি তারপরে আমি ঘরটা কিভাবে সাজাচ্ছি কিভাবে মেক ওভার করছি হ্যাঁ মেক ওভারই কারণ ঘরের পর্দা বেডশিট পাল্টালে আর একটা দুটো ডেকর পিস রাখলে আর কুশন রাখলে ঘরের কিন্তু মেকওভার হতে আর খুব একটা বাকি থাকে না তাই না তাহলে চলো দেখে নি কোন কোন জিনিস দিয়ে আমি আজকে আমার এই বেডরুমের মেকওভার করব ঠিক আছে চল দেখি ট্রেন্ডি একটা জিনিস আমি দেখাবো এই জিনিসটা হয়তো অনেক জায়গায় তোমরা দেখছো যে সবাই ইউজ করছে এই কার্টেন গুলো তো আমি এই কার্টেন গুলো দেখে সত্যি একদম মানে কি বলবো অভিভূত হয়ে গেছি আমারও মনে হলো যে এরকম ট্রেন্ডি একটা কার্টেন আমিও ইউজ করব তো আমি ভাবলাম এই রকম একটা কার্টেন কিনি দেখতে পাচ্ছ রেড আর ভেতরে লাভ লাভ সাইন রয়েছে যার জন্য ভীষণ সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আমি প্রথমে যখন অর্ডার করেছিলাম না তখন আমি ভাবছিলাম কি কেমন হবে আদৌ ভালো হবে কি না কিন্তু পাওয়ার পর বিশেষ করে যখন আমি লাগাবো আমার মনে হচ্ছে তো ভীষণ ভালো লাগবে দেখতে পাচ্ছ কার্টেন এইরকম ভীষণ লাইট ওয়েট আর খুব সুন্দর ট্রেন্ডি আর ভীষণ মানে স্টাইলিশ একটা লুক রয়েছে এই কার্টেন গুলোর মধ্যে আমি যখন টানাবো তোমরা দেখতেই পাবে আমি টানিয়ে তোমাদের দেখিয়ে দেব আর এবারে চলে আসছি নেক্সট আইটেমে আচ্ছা এটার প্রাইসটা আর প্রত্যেকটা জিনিসের প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দেব ঠিক আছে এবারে চলে আসছি নেক্সট প্রোডাক্টে নেক্সট যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে কুশন কভার অপূর্ব সুন্দর ভীষণ সুন্দর হ্যাঁ এটার কিন্তু প্রাইসটা একটু বেশি কারণ জিনিস অনুসারে প্রাইসটা এখানে মোট রয়েছে 1 2 3 4 5 পাঁচটা কুশন কভার আর এই পাঁচটা কুশন কভারের দাম হচ্ছে 599 টাকা ঠিক আছে 599 টাকা মানে প্রায় 600 টাকা তো এই 599 টাকার মধ্যে যে এত সুন্দর মানে পুরো সুতির কিন্তু এটা আমি কিন্তু একদম বাড়িয়ে বলছি না এত সুন্দর কুশন কিন্তু কোনো অনলাইন সাইটে আমি দেখিনি এটা কিন্তু একদম ঠিক কথা হাতে নিয়ে তো বোঝা যাচ্ছে পেছনটা দেখো হোয়াইট পুরো আর অন্যান্য যে কুশনগুলো আমি ব্যবহার করেছি এতদিন এরকমই রেঞ্জের মধ্যে হয়তো বা 50 টাকা কি 100 টাকা কম ছিল সেগুলো কিন্তু এইরকম কমফোর্টেবল ছিল না ওইগুলোর সিল্ক মেশানো ছিল কিন্তু এটা একদম কটন আর লুকটা দেখেছো কত মডার্ন লুক তো এই কুশন কভারগুলো আমি তো অবশ্যই আমার কুশনে পরিয়ে তোমাদের দেখাবো তবে আমি বলবো সত্যি একটা অনবদ্য জিনিস এটা হয়েছে এটা সত্যি অপূর্ব মানে ঘরের লুকটা চেঞ্জ তো করে দেবেই প্লাস সাথে সাথে একটা সোবার লুক নিজস্ব একটা টেস্ট সেটা কিন্তু এই কুশনগুলোর মধ্যে অবভিয়াসলি ধরা পড়বে ভীষণ সোবার আমি বলবো ট্রেন্ডি এন্ড সোবার যদি কুশন পেতে চাও তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই বাই করবে আমার সবথেকে ভালো লাগলো এই কুশন কভারগুলো স্কিন ফ্রেন্ডলি অর্থাৎ ধরে খুব আরাম পাওয়া যাচ্ছে সিল্কি ভাব নেই বা এগুলোকে সত্যি রীতিমতো চুটিয়ে ব্যবহার করা যাবে কুশন কভারগুলোকে ঠিক আছে তো এই হচ্ছে কুশন কভার পাঁচটা আমি পরে অবশ্যই দেখিয়ে দেব নিশ্চয়ই দেখাবো এই রুমটাতেই আমি সবকিছু সাজিয়ে দেখাবো তো দুটো আইটেম দেখলে
আমার তো মনে হয় ভীষণ ইউনিক ইউনিক আইটেম হয়েছে এই দুটো, নিশ্চয়ই তোমাদের পছন্দ হয়েছে। কারণ আমার যারা ভিউয়ার্স আছো তাদের মত তাদের পছন্দ অনেকটা আমার সাথে মিলে যায়, সেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আর আজকেও নিশ্চয়ই অন্যথা হবে না। তো নেক্সট আইটেমে চলে আসি। এইটা কিন্তু আমি একটা কটনের বেডশিট দেখাবো তোমাদের, যেই বেডশিট গুলো যেটা একেবারেই পলি কটন নয়, একদমই কটনের বেডশিট। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এসছে, খুব সুন্দর প্যাকেজিং করা। এটাকে জয়পুরি মনে হয় বলে, দেখি আমি একটু, এখানে লেখা রয়েছে ড্যান্সিং ডাঙ্গিয়া কাপল জয়পুরি কটন ডাবল বেডশিট। তো বুঝতেই পারলে তো অপূর্ব সুন্দর, এটা না পারলে কিন্তু এর যে সৌন্দর্য সেটা বোঝা যাবে না। আমি পেতেই তোমাদের দেখিয়ে দেবো এটার প্রাইসটা বলে। আর এই বেডশিটটার প্রাইস হচ্ছে অনলি $4.99, ঠিক আছে? ভীষণ সুন্দর একটা বেডশিট, আমি পাতলে তো আমি মনে হয় মানে মুগ্ধই হয়ে যাবো, এত সুন্দর কাজ রয়েছে। এবারে চলে আসি সবচেয়ে বিউটিফুল যে প্রোডাক্টটা, আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে কি বলবো তোমাদের। দেখো অপূর্ব সুন্দর একটা বুদ্ধা, আর এত বড় পিসটা যে আমি অবাক হয়ে গেছি এই দামে আমি এত বড় পিসটা পেলাম। আর এত কাম, এত সুন্দর এই বুদ্ধা যে আমি মানে কি বলবো, সত্যি আমার মনে হচ্ছে এটা আমার একদম দরকার ছিল, ভীষণ সুন্দর। আর আমি আগেও একটা বুদ্ধা কিনেছিলাম, মনে আছে হয়তো তোমাদের, একটা ব্ল্যাক বুদ্ধা আমি কিনেছিলাম। সেই বুদ্ধাটার যা প্রাইস, প্রাইসটা প্রায় সিমিলার প্রাইসটা, কিন্তু এটা অনেক বড় আর অনেক ফিনিশিংটা সুন্দর। ক্লোজে নিয়ে তোমাদের দেখিয়ে দেবো, আর এর দাম আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, ঠিক আছে? তো এইবারে তোমাদের আমি এই সমস্ত জিনিস দিয়ে আমার এই বেডরুমটা সাজিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। প্রথমে আমি কার্টেন গুলো লাগাচ্ছি। দেখো ওই পাশের কার্টেনটা যেমন আছে তেমনই থাকবে, একদম পেছনের কার্টেনটা, আমি এই দিকের কার্টেনটা শুধু চেঞ্জ করব, ঠিক আছে? চলো দেখি। এই কার্টেনগুলো কিন্তু লাগানো ভীষণ সহজ, কারণ এরকম দেখো করা রয়েছে সেলাই, যার মধ্যে থেকে পাইপটা তোমরা অনায়াসেই ভরে দিতে পারো। কতটা সুন্দর লাগছে দেখো তোমরা, অ্যাকচুয়ালি খালি চোখে ভীষণ সুন্দর লাগছে। এবার আমি এই বেড কভারটা বিছিয়ে দিচ্ছি, সঙ্গে রয়েছে দুটো পিলো কভার। আমার এই পিলো কভার গুলো এত পছন্দ হয়েছে, মানে যেমন বেডশিটটা তেমন পিলো কভার, দুর্দান্ত। মাত্র ৪৯৯ টাকায় এত সুন্দর প্রোডাক্ট কিন্তু সত্যি পাওয়া যায় না, যেমন দেখতে সুন্দর সেরকম কোয়ালিটি সুন্দর, আমি তো এটা বলবোই। সুপার ডুপার হিট। জাস্ট তোমরা একবার দেখো কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব সুন্দর কিনা। দেখো এই যে কুশন কভার, এতে চেন রয়েছে, খুব সুন্দর চেন রয়েছে।
বলে রাখি এই যে বেড কভারটা দেখছো এটা কিন্তু আমি এক পিস নয় আরো এরকম অনেকগুলো পিস নিয়েছি সেগুলো অন্য কোন একদিন তোমাদের সাথে শেয়ার করব কুশন কভারগুলো জাস্ট ফাটাফাটি সত্যিকারে এটা ওয়ার্থ অফ মানি হয়েছে কিন্তু একটু আমি বাড়িয়ে বলছি না যারা কোয়ালিটি চেনো তারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে এই কুশন কভারের কোয়ালিটিটা কতটা ভালো আর যারা চেনো না কিন্তু আমাকে ভরসা করো তারা কিন্তু এই কুশন কভারটা একবার আনিয়ে আনিও দেখতে পারো প্লাস তোমরা একটাতে যাও ডেসক্রিপশন বক্সেই আছে আমার স্টোরে যাও গিয়ে তোমরা দেখো ওখানেও ভিডিও করে দেওয়া আছে আমার মতো এরকম ভিডিও করেই দেওয়া আছে মানে একদম হাতে হাতে তোমরা দেখে নাও জিনিসটা দেখেছো কি অপূর্ব লুকটাই চেঞ্জ করে দিচ্ছে আমার এই জায়গাটা কুশন কভার আমি অনেকে কিনেছি কিন্তু এতদিনে বলতে পারো মনের মতো কুশন কভার আমি পেলাম মনের মতো এগুলো আমি সোফাতে ইউজ করব তো এখন আমি জাস্ট এখানে একটুখানি সাজিয়ে তোমাদের দেখাচ্ছি এত ভালো লাগছে এটা কিন্তু বেডেও ইউজ করা যাবে যেহেতু একদম কটনের কোনো রকম অসুবিধাই হবে না ঘুমোতে সাথে করে নিয়ে ঘুমানোও যাবে এইখানে দেখো আমি বুদ্ধার মূর্তিটা রেখেছি আমার রাউন্ড টেবিলটার উপরে সামনে একটা ক্যান্ডেল জ্বেলে দিয়েছি অপূর্ব সুন্দর একটা পরিবেশ
অ্যাফোর্ডেবল আর একটা কমফোর্টেবল রুম মেকওভার ভিডিও। আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। আমরা খুব বেশি সাজসজ্জা করে রুম হয়তো মাঝে মাঝে রাখতে পারি মন ভালো করবার জন্য, কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে কমফোর্টেবল অর্থাৎ আরাম, অর্থাৎ আমরা আমাদের ঘরটাতে এসে একটু আরাম পেতে চাই। আর সেই দিক থেকে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি তাতে একটা কাম অ্যান্ড কোয়াইট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ এখানে দেখো একটা কটনের, একদম ফুল কটনের রাজস্থানী নাচ করছে ছেলে মেয়েরা, সেই রকম একটা বেড কভার আমি পেতেছি। এই কুশন কভার গুলো তো জাস্ট মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং, ভীষণ সোবার। আর তারপরে এই কার্টেনটা যেটা একটা হালকা আমেজ দিচ্ছে সেটা তো একেবারেই অনবদ্য। তার উপরে এই সুন্দর বুদ্ধের মূর্তিটা একটা কাম, একটা শান্ত পরিবেশ সৃষ্টি করছে। মূর্তির সামনে এরকম একটা ছোট্ট ক্যান্ডেল জ্বেলে আমরা কিন্তু খুব ভালোভাবে সময়টা কাটাতে পারি, একটা কমফোর্টেবল বেডরুম অ্যারেঞ্জমেন্ট করে নিতেই পারি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর এই প্রোডাক্টগুলো তোমাদের যদি দরকার হয়, যেই প্রোডাক্টগুলো আমি ইউজ করলাম সেগুলো সবই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিংক, একটাই লিংক দেওয়া রয়েছে আমার বুলবুল শপ স্টোরের, সেখানে গিয়ে তোমরা জিনিসগুলো দেখে নিতে পারো। আমি তোমাদের একেবারে 100% অ্যাসিওরেন্স দিতে পারি আমি যে প্রোডাক্টসগুলো পছন্দ করে কিনেছি সেগুলো সত্যি সত্যি কমফোর্টেবল আর ইউজ করবার মতো, কোনোটাই তোমাদের মনে হবে না যে এটা ব্যবহারের অনুপযোগী। কারণ আমি নিজে ব্যবহার করছি, ইউজ করে বুঝতে পারলাম সত্যি এগুলো খুব ভালো হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার নিয়ে আসছি নতুন কোনো ভিডিও, নতুন কোনো চমক খুব তাড়াতাড়ি। এইভাবে সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমার নতুন নতুন কাজে এইভাবেই সাপোর্ট করো যেভাবে করছো। কারণ তোমরা তো আমার ভালোবাসো, তোমাদের ভালোবাসাতেই তো আমি আজকে যতটুকু করতে পেরেছি, আজকে যেটুকু করতে পেরেছি সবই তোমাদের অবদান। সো আজকের মতো শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর মজায় থেকো। Bye! Take care, all of you!